তথা মাতা রাধার পুত্র নন, আপনি রাজমাতা কুন্তির পুত্র। আমি তোমাকে জন্ম দিয়েছি, কি হয়েছে পুত্র? তোমাকে লালন পালন লালনই করেছি, তাই না? আর অর্জুন, আর অর্জুন, যদি কোনোদিন রণভূমিতে সাক্ষাৎ হয় তাহলে তোমার মৃত্যু অবশ্যই আমার। মার চোখের দুই তারা এক স্নেহে বন্ধনে না ভাঙে না। আপনি একে আপনার অস্তিত্বের মূলে আঘাত বলে গণ্য করছেন কেন আর্য? আপন বিদ্বেষে ভরা যার বুক চিরে রক্ত দেখার জন্য জীবন ভর তপস্যা করলাম, আর তার পশ্চাতে যদি কেউ বলে সেটা দর্পণে দেখা তোমারই প্রতিবিম্ব, এরূপ পরিস্থিতিতে হৃদয় কিরূপে শান্ত থাকবে? শালী আর্য, আপনি আপনি কার কথা বলছেন? অর্জুনের অর্জুনকে আমি আমার সমস্ত অপমানের প্রতীক করেছিলাম। আমি নিজে নিজেকে এই কথা বারবার বলেছিলাম, কিন্তু সেই অর্জুন, সেই অর্জুন আমার ভাই হয় বিশাল, অনুজ হয় সে আমার। আমি তার উপর কি রূপে অস্ত্র উঠাবো বিশালী? কি রূপে তুলব? নিজের ভাতার উপর আমি কি করে অস্ত্র তুলব বিশাল? আর্য, আর্য, আপনার সমস্ত প্রশ্নের উত্তর কেবল তিনি দিতে পারেন যার কারণে এই পরিস্থিতি উৎপন্ন হয়েছে। আর্য, আপনি আপনি কুন্তি মাতার কাছে যান। তোমার মাতা দাঁড়িয়ে আজ দানের আশা নিয়ে এসেছি, ভিক্ষা দিতে পারবে তাকে? রাজমাতা না পুত্র, কেবল মাতা, তোমার মাতা। এখন এসেছেন আপনি মাতা হতে, এখন এসেছেন, এখন আমি সেই মাতাকে নিয়ে কি করব যিনি রাতের পর রাত জেগে নিজের অশ্রুপাত করেছে? যখনই আমি ক্ষুধার্ত হয়ে থেকেছি, যখনই কেউ আমার হাতে ধনুক দেখে উপহাস করেছে, সেই মাতাকে নিয়ে কি করব আমি?
যে আমাকে তখন কাছে টেনে নিয়েছিল যখন আপনি আমাকে ত্যাগ করেছিলেন। তোমাকে ত্যাগ করেই আমার আমার ভুল ছিল। আজ আমি উপস্থিত হয়েছি তোমার মাতা হয়ে, পরিস্থিতি বদলাতে পারে বৎস। অতীতকে কি প্রকারে পরিবর্তন করা যাবে রাজমাতা? আপনি আমাকে ত্যাগ করেছিলেন, এটা কি আপনি পরিবর্তন করতে পারবেন? অগ্নিপাত যখন শান্ত হয়ে যায় তখন ভস্মের ভিতর অঙ্গার জ্বলতেই থাকে, ওই প্রকারই আপনার পুত্র জ্বলছে জীবনভর পীড়া আর অপমানের দ্বারা। এখন তাকে খোঁজার প্রচেষ্টা করবেন না রাজমাতা। এই দ্বিধা এই তিক্ততা আমরা সমাপ্ত করতে পারি পুত্র। এখন তোমার আর কোনো দুঃখ কোনো অপমান কোনো অশ্রু প্রাপ্তি হবে না। তুমি পাণ্ডব নামে খ্যাত হবে, আমার পাঁচ পুত্রের জ্যেষ্ঠ হবে তুমি। দুর্যোধনের পক্ষ ত্যাগ করে দাও পুত্র, নিজের ভ্রাতাদের পক্ষে এসে ওদের মার্গদর্শন করা। যদি নিজের উপর কৃত উপকারের এই প্রতিদান দেব তাহলে কি আপনার গর্ব হবে আমার উপর? দুর্যোধন সর্বদাই অধর্ম করে, তুমি নূর পক্ষ গ্রহণ করছো পুত্র। কারণ সে জীবনে একবার অনেক বড় ন্যায় কর্ম করেছিল। সেই দিন রণভূমিতে সে জাতপাত সামাজিক শ্রেণী স্তর সবকিছু ভুলে আমার প্রতি মিত্রতার হস্ত প্রসারিত করেছিল। আমার অস্ত্র সর্বদাই যুবরাজ দুর্যোধনের কাছে ঋণী থাকবে রাজমাতা। তুমি নিজের ভ্রাতাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করবে পুত্র, আর সেটাই সবচেয়ে ধ্বংসাত্মক পরিণাম হবে আপনার ওই ভুলের। যখন আমি নিজেকে দুর্যোধনের প্রতি সমর্পিত করেছিলাম তখন আমাকে কেন স্বীকার করেননি? যদি এই কার্য করতেন মাতা, আপনার পুত্র নামে অভিহিত হতাম, আপনার পক্ষে দাঁড়াতাম আমি, উপকারের ঋণে জর্জরিত আমি। আমি যুবরাজকে ত্যাগ করতে পারব না, নিজের প্রতিশ্রুতি ত্যাগ করতে পারি না আমি। জীবনভর মৌনতা আপনি রক্ষা করেছেন, আর পীড়া কেবল আমার প্রাপ্তি হয়েছে। আমি পীড়ায় জীবন কাটাতে অভ্যস্ত, কিন্তু আপনি মৌনতা ভঙ্গ করে সবাইকে পীড়া প্রদান করবেন না। আমার পঞ্চ ভ্রাতাকে এই সত্যের বিষয়ে কদাপি জানাবেন না। যুদ্ধ হতে দিন মাতা। একটি ভুলের পরিণাম এত ভয়ঙ্কর কি করে হতে পারে পুত্র? হ্যাঁ,
আপনি আমার নিকট দান প্রাপ্ত করতে এসেছিলেন না মাতা? আমি আপনাকে একটি দান দিচ্ছি। আপনাকে কেবল এক পুত্রের মৃত্যুর কারণে অশ্রুপাত করতে হবে। আমি এবং অর্জুন, কেবল আমরা দুজন একে অপরের প্রাণ নেওয়ার জন্য যুদ্ধ করব। যদি আমার হস্তে অর্জুনের মৃত্যু হয়, তখন আমি আপনাকে মাথা ফুলে রাখব। মাধবের সংবাদ এসেছে, হস্তিনাপুর শান্তি প্রস্তাব অস্বীকার করেছে। আমাদের সমস্ত মিত্র রাজ্যকে সংবাদ দাও, 70 সামন্ত পঞ্চক্ষেত্রে সমস্ত সৈন্যদের একত্রিত হতে মিনতি কর, নিজ নিজ অস্ত্র ও সাহসকে সম্বল কর, আর যুদ্ধ করার জন্য প্রস্তুত হও। আমাদের বিরাট রাজ্যে নারীদের সুরক্ষা হেতু কিছু ব্যবস্থা করতে হবে। তার আবশ্যকতা নেই আর্য, আমরা পুরুবংশের সকল স্ত্রীলোক রণভূমিতেই বসবাস করব। জল, আহার ও দুস্থদের সাহায্যার্থে সকল কার্য আমরাই করব। আর যখন আপনি দুর্যোধন তার ভাইদের বধ করবেন, তখন আমার উপস্থিতি তাকে স্মরণ করিয়ে দেবে যে তার দণ্ডপ্রাপ্তি ঘটছে, দীর্ঘতি নয়। আপনাদের সবাইকে এখানে একসাথে একত্রিত করার কারণ হল যে আপনারা সবাই জ্ঞাত হন যে এই স্থান অত্যন্ত পবিত্র স্থান। এই স্থান শ্যাম পঞ্চক নামে প্রসিদ্ধ ছিল। ভগবান ইন্দ্র কুরুরাজকে এই আশীর্বাদ দিয়েছিলেন যে এই স্থানে যুদ্ধ করতে গিয়ে যারই মৃত্যু প্রাপ্ত হবে তারই স্বর্গে স্থান প্রাপ্তি হবে। কৃত্তিকা রোহিণী নক্ষত্রের সন্ধির দিন মার্গশীর্ষের শুক্লপক্ষের চতুর্দশীতে যুদ্ধ আরম্ভ হবে, অর্থাৎ আজ থেকে ঠিক 3 দিন পরে আরম্ভ হবে মহাভারত। আর শীঘ্রই পাণ্ডুপুত্রগণের পতন ঘটবে এই রণভূমিতে। যুবরাজ, যুদ্ধের পরিণাম পূর্বে কে জানতে পারে? আমি জানি বাসুদেব। দেখুন আমাদের পক্ষের দিকে, সেনাপতি ভীষ্ম, যিনি ইচ্ছা মৃত্যুর বরদান প্রাপ্ত, গুরু দ্রোণ, যাকে কেউ বধ করতে পারবে না, আমার মিত্র মহারথী কর্ণ, যার কবচে বিশ্বের সমস্ত অস্ত্র ধারণ করে, যে পক্ষে 3-3 যোদ্ধা এরূপ আছে যাদের বধ করা যায় না, তাহলে সেই পক্ষ কি প্রকারে পরাজিত হতে পারে বাসুদেব? যুবরাজ দুর্যোধন,
অর্জুন। গুরু দ্রোণকে বধ করার জন্য আমার ভ্রাতা ধৃষ্টদ্যুম্নের জন্ম হয়েছে, আর মহামহিম ভীষ্ম তো স্বয়ং আমাকে প্রতিশ্রুতি দিয়েছেন যে যখনই রণভূমিতে আমি ওনার সামনে উপস্থিত হব তখনই উনি নিজের অস্ত্র ত্যাগ করবেন। আর আপনি কোন অধিকারে রণভূমিতে উপস্থিত হবেন? পাণ্ডব সেনাদের সেনাপতির অধিকার বলে গান্ধার রাজ। সমগ্র আর্যাবর্তে যুদ্ধের নিয়ম নিশ্চিত রয়েছে, আর্যাবর্তের পরম্পরা রয়েছে। সভাসদগণ, যুদ্ধ প্রাতঃকালে আরম্ভ হয় আর সন্ধ্যাকালে সমাপ্ত হয়। সূর্যাস্তকে দিনান্ত বলে গণ্য করা চলবে না, কিন্তু যখন মশাল ব্যতীত দর্শন করা অসম্ভব হয়ে যাবে তখন দিনের অন্ত মানা হবে। আমার অভিমত, দুই সেনাবাহিনীর মহারথীরা দিনারম্ভ এবং দিনান্ত শঙ্খনাদ দ্বারা ঘোষণা করবে। উচিত সিদ্ধান্ত মহামহিম ভীষ্ম। একজন যোদ্ধার সাথে কেবল একজনই যুদ্ধ করবে, প্রত্যেক যোদ্ধা নিজের শ্রেণীভুক্ত যোদ্ধার সাথে যুদ্ধ করবে। ঘায়েল, নিরস্ত্র এবং আশ্রিত কোনো যোদ্ধার ওপর কেউ প্রহার করবে না। কোনো ধনুর্ধারী কোনো গদাধারীকে আহ্বান করবে না। এই নিয়মাবলী ভঙ্গকারী যোদ্ধাকে মৃত্যুদণ্ড দেওয়ার উত্তর দায়িত্ব সেই যোদ্ধার সেনাপতির থাকবে। কিন্তু শাস্ত্র এবং ঐতিহ্যে পুরুষ আর স্ত্রীলোকের শ্রেণীও ভিন্ন ভিন্ন গণ্য করা হয়। তাহলে যদি কোনো স্ত্রীলোক রণভূমিতে অস্ত্র নিয়ে দাঁড়িয়ে পড়েন তখন কি কোনো পুরুষ তাকে প্রহার করতে পারেন? পাণ্ডুপুত্র যুধিষ্ঠির, যদি আপনি বলেন এই যুদ্ধে স্ত্রীলোকের ওপর প্রহার করা উচিত কার্য, তাহলে আপনি অধর্মের স্থাপনা করবেন। তাহলে কি যুদ্ধ ব্যতীতই আমাদের পরাস্ত করার পরিকল্পনা করবেন? কারণ আপনার সেনাপতির সম্মুখে আমাদের সৈন্যবাহিনীর কোনো যোদ্ধা অস্ত্র ধারণ করবে না। এই যুদ্ধে নারীরা অংশগ্রহণ করবেন। প্রণিপাত পিতাশ্রী, কল্যাণ হোক আমার অন্ধকারময় জীবনে। আপনার উপস্থিতি সর্বদাই আমার মার্গ উজ্জ্বল করছে। তোমার কর্তব্যই তোমার অন্তরে জ্যোতি বৎস। তোমার কর্তব্যের পথে যদি কেউ কোনো বাধা প্রদান করে, সাবধান, সেই ছলনায় আবদ্ধ হয়েও না। এই আশঙ্কাতেই তোমার কাছে দান ভিক্ষা করতে এসছি পুত্র। যিনি স্বয়ং বরদান দেন তিনি আমার কাছ থেকে কি ভিক্ষা করবেন? একটাই দান ভিক্ষা চাইছি, আজকের পশ্চাতে তুমি কোনো দান করো না পুত্র। শীঘ্রই দেবরাজ ইন্দ্র নিজের পুত্রের লাভ হেতু তোমার থেকে তোমার কুণ্ডল ও কবচ ভিক্ষে করতে আসবে। আমার কবচ আর আমার কুণ্ডল? হ্যাঁ পুত্র, এইতেই তুমি অমর, আর এই তোমার দিব্য শক্তি। যখন এ সমস্ত থাকবে না তখন অর্জুনের অস্ত্র
তোমার শরীর ভেদ করতে পারবে। আমার সামর্থ্য আমার বাহুবলে রয়েছে, আমার ধনুর্বিদ্যায় রয়েছে পিতাশ্রী। প্রাণের অপেক্ষা অধিক মাহাত্ম পণের, যদি দেবরাজ ইন্দ্র এটা না জানেন, আর ওনার পুত্রের আমার ধনুর্বিদ্যা অপেক্ষা অধিক ভয় কবচে থাকে, তবে আমি আমার এই কবচকে ভিক্ষা ব্যতীতই খুলে ফেলতে প্রস্তুত। আমার মিত্র স্বতন্ত্র হোক আর আমার ইচ্ছা অনুসারে যুদ্ধ করবে, সেটাই আমার জন্য আবশ্যক। মামাশ্রী, মহামহিম ভীষ্মের সামর্থ্য অপেক্ষা অনেক অধিক। আমি আমার মিত্রের কবচের ওপর বিশ্বাস রাখি মামাশ্রী। মিত্র, আমি পাণ্ডব এবং তাদের সমস্ত সেনাকে কবচ ব্যতীতই পরাস্ত করতে পারব। আমি জানি মিত্রকর্ণ তোমার সামর্থ্য, তোমার এই কবচে নেই, কিন্তু আমার সুরক্ষা তোমার এই কবচে আছে। তোমার কবচ ব্রহ্মাস্ত্রকেও হজম করার শক্তি রাখে। যতক্ষণ তুমি নিজের কবচের সাথে আমার আগে দাঁড়িয়ে থাকবে, ততক্ষণ আমার মৃত্যু অসম্ভব। তোমার দিব্য কবচের মাহাত্ম্য যতটা তোমার কাছে, তা অপেক্ষা অধিক মাহাত্ম্য আমার কাছে। আপনার পুত্রে বিজয়ের জন্য একটা সুযোগ দিতে আমি প্রস্তুত দেবরাজ। বলুন, কি চাওয়ার ইচ্ছা নিয়ে এসেছেন আপনি? চলো 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 চলো।